আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ট্রাভেল ব্লগ। চট্টগ্রাম থেকে আমরা গেছিলাম কাপ্তায়। কিভাবে কম বাজেটে আপনি কাপ্তায়ে সারাদিনে একটি ট্যুর সম্পন্ন করতে পারবেন, সেই সব ডিটেলস আপনাদের জানাচ্ছি এই ব্লগে। তাই আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা ভিডিওটিকে লাইক করে দিবেন, আর যারা আমার চ্যানেলে আজ প্রথম দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। চট্টগ্রাম থেকে কাপ্তায় যাওয়ার জন্য আপনি সরাসরি বহদ্দাহাট টার্মিনাল চলে যেতে পারেন। টার্মিনাল থেকে প্রতিদিন বেশ কয়েকবার বাস ছেড়ে যায় কাপ্তায়ের উদ্দেশ্যে, অথবা চলে যেতে পারেন কাপ্তায় রাস্তার মাথায়, যেখানে সিএনজি স্ট্যান্ড থেকে 350 টাকায় সিএনজি রিজার্ভ করে নিতে পারেন, বা জনপ্রতি 70 টাকা ভাড়া গুনে পৌঁছে যেতে পারেন কাপ্তায় লিচু বাগানে। স্ট্যান্ডে পর্যাপ্ত লোকাল সিএনজি থাকে, তাই খুব একটা বেগ পেতে হবে না সিএনজি পেতে। চট্টগ্রাম থেকে কাপ্তায়ের দূরত্ব প্রায় 63 কিলোমিটারের মতো, সিএনজিতে 1.5 ঘন্টা এবং বাসে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তবে এই 2 ঘন্টা সময় আপনি একদমই বিরক্ত হবেন না, চারপাশের প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য, আর এখানকার রাস্তাঘাটও বেশ ভালো। আজ আমরা 3টা টুরিস্ট স্পট কভার করব। প্রথমেই আমরা যাব শেখ রাসেল এভারি অ্যান্ড ইকো পার্ক। ইতিমধ্যে আমরা লিচু বাগান পৌঁছে গেছি। এখান থেকে আপনি পার্কে যাওয়ার জন্য রিক্সা এবং সিএনজি দুটোই পেয়ে যাবেন। রিক্সা 40 টাকা ভাড়া পড়বে, কিংবা দরদাম করে নিলে 30 টাকাও যেতে পারেন, অথবা 50 টাকা দিয়ে সিএনজি নিয়ে যেতে পারেন। লিচু বাগান থেকে পার্কের দূরত্ব খুব একটা বেশি নয়। পার্কে যেতে যেতে একটা ছোট্ট টিপস, বিভিন্ন জায়গা থেকে যারা ডে ট্যুরে আসবেন, আপনারা হয়তো চট্টগ্রাম থেকে সকালে নাস্তাটা সেরে নেবেন, অথবা লিচু বাগান এসে নাস্তাটা সেরে তারপর স্পটিং এর জন্য বের হবেন। বাজার পেরিয়ে দুপাশের পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে চলতে শুরু করলো আমাদের রিক্সা। পাহাড়ি রাস্তায় থমকে থমকে চলছিল আমাদের রিক্সা, তার উপরে আকাশের বুকে হেলান দেওয়া পর্বতের সারি। আমরা বিমুগ্ধ নয়নে হারিয়ে যাচ্ছিলাম যেন কোনো এক রঙের ধারায়। পাহাড়ের গায়ে যখন সূর্যের আলো এসে ঠিকরে পড়ছিল, মনে হয় যেন কেউ সবুজ কাপড় পরে দাঁড়িয়ে আছে আপনাকে অভ্যর্থনা জানাতে। লিচু বাগান থেকে পার্কের দূরত্ব খুব একটা বেশি নয়। আমরা ইতিমধ্যে পার্কের মূল ফটকে পৌঁছে গেছি। এটা পার্কের বাইরের অংশটা। পার্কের সামনে মূল ফটকের সঙ্গে রয়েছে টিকিট কাউন্টার। এখানে মূল্য তালিকাটা রয়েছে। আমরা 3 জন ছিলাম, আমরা হাজব্যান্ড, ওয়াইফ আর আমার বাচ্চা। যদিও এখানে অপ্রাপ্ত বয়স্কদের জন্য টিকিটের দাম লিখা রয়েছে, কিন্তু আমার 5 বছরের বাচ্চার জন্য কোনো আলাদা করে টিকিট কাটতে হয়নি। পার্কে ঢুকেই চোখ আটকে যাচ্ছিল এই খাঁচায় রাখা 3টে ঈগল পাখির বাচ্চার দিকে। একটা লোক 3টা ঈগল পাখির বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিলেন। এইবার চলুন পার্কটা ঘুরে দেখি। প্রথমে 4-5 টাকে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। পার্কটাতে ঢোকার মুখে এরকম একটা রোড ম্যাপ আছে, পার্কটার কোথায় কি আছে যা আপনারা এই গাইড ম্যাপে সহজেই দেখতে পাবেন। প্রথমে একটু উঁচু একটা রাস্তা দেখতে পাচ্ছিলাম, তো সেই রাস্তা ধরেই আমরা ভিতরে প্রবেশ করছিলাম। এখানে একটা বার্ডশো গ্যালারি দেখতে পেলাম, কিন্তু স্টেডিয়ামটা একেবারে খালি। সবকিছু স্ট্রাকচার রেডি করা আছে, কিন্তু আদতে এখানে কোনো বার্ডশো হয় বলে আমার মনে হয়নি। যাই হোক,
ভেতরে যেতে লাগলাম। কিছু দূর হেঁটে আবার দূরে একটা খাঁচা দেখতে পাচ্ছিলাম। ভেবেছিলাম হয়তো বা কোনো প্রাণীর দেখা পাবো, কিন্তু এই খাঁচাটাও ছিল শূন্য। যদিও এখানে প্লেকার্ডে লেখা আছে হর্নবিল এভিয়ারি, কিন্তু আদতে কোনো কিছুই দেখা পেলাম না। যাই হোক, আমরা বেশিটা ভেতরে যাইনি। বৃষ্টি হওয়ার ফলে রাস্তাটা বেশ অনেকটা পিচ্ছিলও ছিল। স্থাপনাগুলো দেখে মনেই হচ্ছিল এগুলো অনেকদিন যাবৎ পরিত্যক্ত হয়ে পড়ে আছে। পার্কটার মাঝখানে একটা লেকের মতো রয়েছে। আমার কাছে অনেকটা 90-এর দশকে যারা ফয়েজ লেক গিয়েছেন তারা রিলেট করতে পারবেন কিছুটা। আমার কাছে আমার ছোটোবেলায় আমি যখন চট্টগ্রামের ফয়েজ লেকে বেড়াতে যেতাম, এমন লেকের মাঝে একটা ছোট্ট ট্যাঙ্ক টাইপ ছিল, এরকম একটা চিকন সরু ব্রিজ দিয়ে যাওয়া যেত, অনেকটা তেমন মনে হচ্ছিল। লেকের পার ধরে হাঁটতেই একটা শেডের মতো পেলাম। প্রচণ্ড রোদ ছিল, এই শেডটা দেখতে পেয়ে ভালোই লাগছিল। গিয়ে শেডের নিচে বসলাম। সামনের পাশটাতে রোদ হলো, ও পাশটাতে বেশ অনেকটা ছায়া ছিল। ছায়ায় বসেই সম্পূর্ণ পার্কটাতে দেখতে পাচ্ছিলাম এখান থেকে। ও পাশে দেখা যাচ্ছে রোপওয়ে, এখানে 3টা ক্যাবল কার আছে। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য যে কোনো দিন আপনি ক্যাবল কারে চড়তে পারেন। জনপ্রতি 230 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 115 টাকায় এই ক্যাবল কারের টিকিট আপনি সংগ্রহ করতে পারেন। ইকো পার্কে এসে কোনো প্রাণীর দেখা না পেলেও চারপাশে পাখির ডাক, প্রজাপতির ওড়াউড়ি আর লেক জুড়ে রাজহাঁসদের খেলা দেখতে ভালোই লাগছিল। পরিবেশটা সুন্দর, কিন্তু আমার সাজেশন থাকবে আপনারা যদি এই পার্কে আসেন বিকেল করে আসবেন। রোদ না থাকলে শান্তিতে সম্পূর্ণ পার্কটা আরও ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আমরা পার্ক থেকে বেরিয়ে পড়েছি। পার্কের বাইরে ছোট্ট যে আচারের দোকান আর ওখানে একটা ছোট্ট টং দোকান রয়েছে। টুকিটাকি পানি বা হালকা নাস্তা এখান থেকে করতে পারেন। এরপর আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম। আমরা এখন যাব প্যানোরামা জুম রেস্তোরাঁ। এটা কাপ্তাইয়ের খুব জনপ্রিয় একটি পিকনিক স্পট। পার্কের সামনে থেকেই আমরা 80 টাকায় একটা সিএনজি রিজার্ভ করলাম। আপনারা চাইলে অপেক্ষা করলে লোকাল সিএনজিতেও পার্ক পর্যন্ত যেতে পারেন, তবে পার্কের কাছ থেকে লোকাল সিএনজি পাওয়াটা একটু কষ্টসাধ্যই হয়ে যায় এবং সময় সাপেক্ষেও। যেহেতু ডে ট্যুরে আমরা 3টে স্পট কভার করব, তাই আমরা যাচ্ছিলাম না আমাদের কোনো সময় নষ্ট হোক। এখন আমরা জুমে চলে এসেছি। এখানে ফটোকে আপনাকে চেক ইন করা হবে আর 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনাকে পার্কের ভেতরে যেতে হবে। কাপ্তাই লেকের পার ধরে কাপ্তাইতে বেশ কয়েকটি পিকনিক স্পট গড়ে উঠেছে। তার মধ্যে এই জুম রেস্তোরাঁটা বেশ পুরনো এবং খুব সুন্দর, খুব জনপ্রিয় একটি পিকনিক স্পট। খুব শান্ত এবং নিরিবিলি পরিবেশ। ফ্যামিলি নিয়ে আপনারা চাইলে যে কোনো ডে ট্যুর এখানে অ্যারেঞ্জ করতে পারেন। আর রাত্রিযাপন করতে চাইলেও এখানে বেশ কয়েকটি কটেজ রয়েছে। নির্ধারিত মূল্য পরিশোধ করে আপনারা কিন্তু এই কটেজে থাকতে পারেন। এখানে চারপাশটা বেশ রঙিন, ছোট ছোট ঘরগুলো বিভিন্ন রঙের রং করা, দেখতে খুব ভালো লাগছিল। এই স্পটটা বেশ বড়, পাহাড়ের ঢালুর মতো। উপরে পার্কের একটা অংশ, নিচে রয়েছে আরেকটা অংশ লেকের পার জুড়ে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, সেই শেডের নিচে বসে বিশ্রাম নিতে পারেন নিশ্চিন্তে। ছোট ছোট কিছু ছড়া রয়েছে, সেই ছড়ার উপর এরকম কাঠের তৈরি সাঁকো রয়েছে। বর্তমানে যারা কাপ্তাই ঘুরতে আসেন তাদের কাছে ভ্রমণের অন্যতম আকর্ষণ হলো কায়াকিং। লেকের শান্ত জলে কায়াক ভেলায় ভেসে লেকের সৌন্দর্যকে খুব কাছ থেকে উপভোগ করার সুযোগটা কে হাতছাড়া করতে চায় বলুন। তাই পর্যটকদের আনন্দ দিতে এখানেও রয়েছে কায়াক বোটিংয়ের ব্যবস্থা। এখানে যে কায়াক ঘর রয়েছে সেখান থেকে আপনি ঘন্টায় 100 টাকা হিসাবে
কায়াক বোট ভাড়া করে দুজন অনায়াসে লেকের জলে বোটিং করতে পারবেন। এখানে একজন ইনস্ট্রাক্টর রয়েছে, তিনি আপনাকে সব নির্দেশনাবলী খুব ভালোভাবে বুঝিয়ে দিবেন, কীভাবে বোটিং করবেন, কী কী ইনস্ট্রাকশন ফলো করতে হবে সব কিছু বোটিংয়ের আগে বুঝিয়ে দিবেন। এই সাইনবোর্ডটার অপোজিটে এই যে উপরের যে অংশটা, এখানেই রয়েছে কায়াক ঘরটা। লেকের শেষ প্রান্তে একটা প্লেগ্রাউন্ড মতো আছে, ওখানে একটা চুলকি আর একটা ট্রেন আছে বাচ্চাদের খেলার জন্য। যেহেতু খুব বেশি মানুষ ছিল না, তাই সবগুলো রাইড আসলে চলছিল না, তারপরও আমার ছেলেকে যে চরকির মতো খেলনাটা আছে তাতে কিছুক্ষণ চড়াতে পেরেছি। জনপ্রতি 20 টাকা টিকিটে এই খেলনায় আপনার বাচ্চাকে আপনি চড়াতে পারেন। এই লেকে অনেকেই মাছ ধরতে আসেন, বড় বড় ছিপ ফেলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মাছ ধরেন লেকের পানিতে। আমরা 2টি দলকে দেখেছি ওনারা মাছ ধরছে। কাপ্তাই হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি কৃত্রিম হ্রদ। বলা হয় এটি মানব সৃষ্ট সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। কর্ণফুলী নদীর উপর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য 1956 সালে যখন কাপ্তাই বাঁধ তৈরি করা হয়, তখন রাঙামাটি জেলার প্রায় 54 একর জমি পানির নিচে তলিয়ে যায় এবং এই হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের সাথে কর্ণফুলী, কাঁচালং আর মাইনি নদীর রয়েছে নিবিড় সংযোগ। লেকের একদম পাড়েই 2টো বিচ চেয়ার আছে, উপরে একটা ছাতাও রয়েছে, সেখানে ছায়ায় বসে আমরা বিশ্রাম নিচ্ছিলাম আর নদীর বাতাস উপভোগ করছিলাম। দেখতে দেখতে বেলা গড়িয়ে প্রায় দুপুর, তা আমরা ঠিক করেছি দুপুরের খাবারটা এখানেই খাবো। উপরে চলে এলাম, উপরে খুব সুন্দর নামাজের ব্যবস্থা এবং হাত মুখ ধোয়ার জন্য এবং ওয়াশরুম ব্যবহার করার জন্য নারী ও পুরুষের আলাদা আলাদা ওয়াশরুম রয়েছে। একটা ছোট প্লেগ্রাউন্ডও আছে বাচ্চাদের খেলার জন্য। এই পর্যটন কেন্দ্রটাও কিন্তু একদম একটা পাহাড়ের ধারে। এই স্পটটার অপোজিটে রয়েছে বেশ উঁচু একটা পাহাড়। রাস্তার পাশেই পাহাড়ে ওঠার জন্য বেশ অনেকগুলো সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরেই আপনারা কিন্তু এই পাহাড়ের একদম চূড়ায় যেতে পারবেন। পাহাড়ের চূড়া থেকে চারপাশের প্রকৃতিটা আরও বেশ ভালোভাবে দেখতে পাবেন। ওই যে মূল ফটকটা, মানে যে পাশ দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। আপনার যারা গাড়ি রিজার্ভ করে আসবেন, তারা চাইলে বাড়ির পার্কিং এ আপনাদের গাড়ি পার্ক করে রাখতে পারবেন। এখানে পর্যটকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় দুপুরবেলা। আপনারা যখন আসবেন তখনই আপনাদের লাঞ্চের কথা বলে রাখবেন যদি আপনারা এখানে লাঞ্চ করতে চান। কর্তৃপক্ষ নির্ধারিত মূল্য রেখে আপনাকে খাবারের একটা টোকেন দিয়ে দিবে, সেই টোকেন দেখিয়ে আপনি দুপুরের খাবারটা এখানে খেতে পারবেন। মূল ফটকের কাছে একটা দোতলা মাচা মতো ঘরে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। আমরা ভাত, ডাল, মুরগির মাংস, ডিম, সালাদ সহ একটা প্লেটার নিয়েছিলাম, যেটার মূল্য পড়েছে 250 টাকা। আপনি যদি মাছ খেতে চান তার মূল্য 250 টাকা, আর যদি ফার্মের মুরগি নেন সেই খাবারের মূল্য পড়বে 200 টাকা। মূল্য হিসেবে খাবারের মানটা আমার কাছে মোটামুটি লেগেছে, তবে আপনি কোন প্লেসে বসে খাবারটা খাচ্ছেন সেই বিষয়টাই কিন্তু বিবেচ্য। খাবার দাবার শেষ করে আমরা লেকের পাড়ে আরও কিছুক্ষণ বসলাম। কিছুক্ষণ জিরিয়ে আমরা পরবর্তী স্পট কাভারের জন্য রওনা করব ভাবছি। বিকেল হতে হতে এই লেকের সৌন্দর্য যেন আরো বেড়ে যাচ্ছিল। ওই যে উঁচু যে ঘরটা দেখছেন, ওখানেই আমরা দুপুরের খাবার খেয়েছি। এই লেকের পানি বেশ অনেকটা স্বচ্ছ। লেকের নিচের
ছোট ছোট যে গাছগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছিল। আকাশ, পাহাড়, লেকের স্বচ্ছ পানি আর লেকের উপাশ থেকে ভেসে আসা মৃদুমন্দ বাতাস, এ যেন এক দারুণ সমন্বয়। আমি আগে বেশ কয়েকবার এই কাপ্তাই লেকে ঘুরতে এসেছিলাম। আগে ছোট বোটে করে ওপাশে যাওয়া যেত, মানে লেকের ওপাশে। ওখানে কিছু চা বাগান ছিল, সেই চা বাগানটা পর্যটকদের জন্য উন্মুক্ত ছিল, যদিও এখন লেকের ওপারে বোট নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। আমরা এবার বেরিয়ে পড়বো, ঠিক করলাম আমাদের পরবর্তী গন্তব্য প্রশান্তি লেক। যখন চলে আসছিলাম ইচ্ছে করছিল আর কিছুক্ষণ বসি। আসলে দুপুরের সময়টাতে আমরা যখন এসেছিলাম তখন বেশ রোদ ছিল, এখন যখন বেরিয়ে যাচ্ছি তখন বিকেল হয়ে আসছিল প্রায়, তাই ইচ্ছে করছিল আর কিছুক্ষণ লেকের পাড়ে বসে থাকি। মেইন গেটের কাছে একটা ছোট দোকান ছিল যেখানে বাচ্চাদের বিভিন্ন খেলনা, উপজাতিদের হাতে তৈরি ব্যাগ, কাপড়, টুপি ও নানা সামগ্রী পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কিনে নিজেদের সংগ্রহে রাখতে পারেন। এটা জুম পার্কেরই আরেকটা অংশ। এখান থেকে উপর থেকে সরাসরি আপনি লেকটা দেখতে পাবেন, ওই যে দূরে কিছু মানুষ কায়াকিং করছেন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি জুম থেকে। বের হয়ে আমরা একটা সিএনজি রিজার্ভ করেছি, সম্ভবত 60 টাকা দিয়ে সিএনজিটা রিজার্ভ করেছি প্রশান্তি পার্কে যাওয়ার জন্য। যাওয়ার পথে আমরা আরো ছোট ছোট বেশ কয়েকটা পিকনিক স্পট দেখেছি। এখানে মূলত সিএনজি এবং মোটর বাইকে করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকে। এখন আমরা প্রশান্তি পার্কের ভেতরে। এই পার্কে প্রবেশের সময়ও আমাদের 20 টাকা করে দুটো টিকিট কাটতে হয়েছে। শীতের সময় প্রচুর মানুষ এখানে ক্যাম্পিং করে থাকে তাবুটা নিয়ে। এটি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে। ভোরবেলা যখন লেকের উপর শীতের কুয়াশা ভেসে বেড়ায় তখন মনে হয় যেন মেঘ নেমে এসেছে পাহাড়ের পাদদেশে। এখন যদিও গরমকাল তাই খুব একটা ক্যাম্পেইন করে থাকার সুযোগ নেই, শীতের সময়টাতেই সাধারণত মানুষ ক্যাম্পেইন করে থাকে। তবুও বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মাস্তি কিন্তু থেমে নেই। সন্ধ্যা হওয়ার পূর্বেই আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর সঙ্গে করে নিয়ে এসেছি অসংখ্য ভালো লাগার স্মৃতি। আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি আমি আপনাদেরকে ভ্রমণ সম্পর্কিত সব তথ্য ভালোভাবে দিতে পেরেছি। আর এই ট্যুর ডিটেলসগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকের মতো আলোচনা।